আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরখোলার বেহাল রাস্তায় ট্রাক্টর দুর্ঘটনা, আহত 15 জন বাগান শ্রমিক। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, প্রতিবাদে কালাইনে প্রতিবাদী মিছিল। বিজেপি কর্মী সুজিত চক্রবর্তী প্রয়াত, শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী রঞ্জিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরখোলা বাসস্ট্যান্ড এলাকায় চা বাগানের শ্রমিকদের বহনকারী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় প্রায় 15 থেকে 16 জন মহিলা ও পুরুষ শ্রমিক আহত হন। এদের মধ্যে মহিলা 8 জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। ঘটনাটি সংঘটিত হয় রবিবার সকাল 9:30 নাগাদ। বালাছুড়া থেকে হরিণছড়া চা বাগানে কাজে যাওয়ার জন্য প্রতিদিনের মতো রবিবারও শ্রমিকরা ট্রাক্টরে চাপেন। শিলচর জয়ন্তিয়া সড়কের মধ্যে পুকুর সম গর্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। স্থানীয়রা বরখোলা থানায় খবর পাঠিয়ে আহতদের উদ্ধার করে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। কাজে যাইবার সময় পথ দুর্ঘটনা আপনার এই যে বরখোলা ব্যাংকের সামনে আমরা বাগানের ট্রাক্টরটা পাল্টি মারিছি। পাল্টি মারাতে আমরা প্রায় 8 জন বেশি জখম অবস্থার মানুষ আছে, আর বাকি প্রায় 20-25 জনের মতো আরও জলপল্প চুট খাইছে। বর্তমানে আমরা ওই যে যখন বরখোলা হসপিটালে ভর্তি, পেশেন্ট এটিও আছে দেখুন। বেলাচড়া চা বাগানের মানুষ আমরা দেখতে আমরা ফারি বাগান যেটা হরিচড়া চা বাগান করে এইটাতে আমরা আশা কাকা চলে মানে পানি চলে চিকিৎসা বেশি যেটা হয়ে মানে বাজার দেখা যায় মেডিকেল করতে লাগলে আমরা কোম্পানি তরফ থেকে করা হয়ে। বাংলাদেশে চলতে থাকা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রবিবার কালাইন কলেজ রোড এলাকা থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে বৃহত্তর সনাতনী সংঘ। মিছিলে এলাকার হাজারের অধিক মানুষ প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পায়ে পা মেলান। মিছিলটি কলেজ রোড থেকে কালাইন বাজারে এসে সমাপ্তি হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের ধর্মপ্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে আয়োজিত জনসভায় বাংলাদেশের সংখ্যালঘু মানুষের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ণচন্দ্র মণ্ডল ভারত ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা, বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু মানুষের সুরক্ষা সুনিশ্চিত করা, ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে চলতে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তিনি। পড়োশী দেশের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোটা আন্দোলনের নামে বাংলাদেশে চলতে থাকা বর্বরতা, মঠ মন্দির ভাঙচুর, ঘরবাড়ি লুটপাট সহ সংখ্যালঘু মা বোনদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি। বাংলাদেশে মৌলবাদীদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে জেহাদি কার্যকলাপ রোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বাংলাদেশে চলমান পরিস্থিতিকে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। দেবতারা একটা কথা বলেছেন, সংবাদ সংবাদাধ্যাম সংগম নাংসি জানতাম দেবা ভালেই যথা পূর্বে সঞ্জানান উপাসতে। এক সময় ভারতবর্ষকে বলা হতো হিমালয় সমারম্ভ যাবতিন্দু সাগরম। ভারতবর্ষে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, যে ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যে ভারতবর্ষে লক্ষ লক্ষ কৈলাস সেনা নিহত হয়েছিল, যে ভারতবর্ষে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যে ভারতবর্ষে রাবণের মতো প্রদণ্ড প্রতাপত্যশালী রাজাকে হত্যা করেছিল, সেই ভারতবর্ষের বুকে ধীরে ধীরে দেশ চলে যাচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে। বাংলাদেশের কথা কেন বলছি, আমার ভারতবর্ষে কি কম হচ্ছে অত্যাচার? এক একটা ঘটনা বললে বাংলার দিকে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত সোনাখালির ইতিহাস দেখুন, এক সোনাখালিতে হাজার মা বোনকে প্রতিদিন পার্টি অফিসে যেতে হতো।
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন বিজেপি পালংঘাট মণ্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আমড়াঘাটের বাসিন্দা সুজিত চক্রবর্তী প্রয়াত হয়েছেন। গত 7 আগস্ট কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের সামনে 306 নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ICU ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে 11 দিনের মাথায় রবিবার ভোর 4:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। তিনি স্ত্রী, এক শিশুকন্যা, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার ময়নাতদন্তের শেষে দুপুরে সুজিত চক্রবর্তীর মৃতদেহ তার আমড়াঘাটের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীরা। এদিন প্রয়াত সুজিত চক্রবর্তীর বাড়িতে উপস্থিত হন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া ধলাইয়ের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিয়কান্তি দাস সহ পালংঘাট মণ্ডল বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত হয়ে প্রয়াতের মরদেহে দলীয় পতাকা ও পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়। উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ঈশান পূজার মাধ্যমে সূচনা হল রবিবার দুপুর 1টায়। মহিলাদের সংগঠনে উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মণ্ডপের কাজে সূচনা হয়। কমিটির পুজো এবারও থাকবে নয়া চমক। গত বছরের মতো এবারও পুজোয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসবেন, তাই শুরুতে উধারবন্দ হাসপাতাল রোড পুজো কমিটির কর্মকর্তারা ব্যাপক খুশি। এদিন কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে প্রস্তুতি সম্পর্কে বলেন, বৃন্দাবন প্রেম মন্দিরের আদলে নির্মিত হবে মণ্ডপ, বিভিন্ন বোতাম দিয়ে তৈরি হবে প্রতিমা, মন্দিরের ভেতরে পরিবেশের দৃশ্য ফুটিয়ে তোলা হবে, বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে উড়াল সেতু, সেতুর সামনেই ইরানের সুবিখ্যাত টাওয়ার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 সভাপতি দর্শন প্রসাদ সিং ও প্রদীপ দাস, 2 সহসভাপতি দুলাল চন্দ্র দেব ও সঞ্জু রায়, 2 সাধারণ সম্পাদক রিঙ্কু দাস ও নন্দিতা দাস, বিদ্যুৎ দাস, রাজেশ রায়, রূপঙ্কর ধর, চন্দন রায়, রঞ্জিত বণি, প্রদীপ সাহা প্রমুখ। দলবদ্ধভাবে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আমাদের এবারকার দুর্গাপূজার যে আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে আমরা মডেলটা তৈরি করতে চলেছি, আমাদের যে মন্দির তৈরি করতে চলেছি, এই মন্দিরের এখানে একটা স্যাম্পল রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা সবাইকে এই আজকের দিনে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে আহ্বান করছি, আপনারা এবারের পুজোতে আমরা বিশেষ আকর্ষণীয় আমরা ব্যবস্থা করেছি, আকর্ষণীয় বিভিন্ন ধরনের ডেকোরেশনের মাধ্যমে আমরা এবারের পুজো করতে চলেছি। তাছাড়া যে আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে আমরা ভিতরে আমাদের এই পরীর দেশ আমরা থিম সিলেক্ট করেছি, সেই পরীর দেশ এই থিমটা আমরা আশা রাখছি এটা দর্শকদের দর্শনার্থীদের অনেক মন কাড়া হবে। তারপর আমরা আলোর দিকে আলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমারোহ হবে। তাছাড়া আমাদের যে প্রেম মন্দির হবে, প্রেম মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা থাকবে, দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি। তাছাড়া আমাদের আরেকটা বিশালাকার ব্রিজ গত বছরও ছিল, এবার আরও সুসজ্জিতভাবে একটা বিশালাকার ব্রিজ থাকছে। ব্রিজের মধ্যে আমাদের একটা ইরানের সুবিশাল একটা টাওয়ারও থাকবে। তো আমরা আশা রাখছি দর্শকদের মন আকর্ষণ করবে। তো আমরা সবাইকে আহ্বান করছি আপনারা সমগ্র নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হাইস্কুলের সামনে ছাত্র প্রহারে জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে BDF। গত 15 আগস্ট নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হাইস্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল গেটের সামনে উপস্থিত আলী আহমেদ তার পুরনো সহপাঠী একটি হিন্দু মেয়ের সাথে গল্প করছিল। সেই সময় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কিছু দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছে ছেলেটিকে নাম জিজ্ঞেস করে এবং এরপরই মুসলমান হয়ে হিন্দু মেয়ের সাথে কেন কথা বলছে এই অভিযোগ তুলে তাকে খুঁটিতে বেঁধে নৃশংসভাবে প্রহার করে। ঘটনাটি এতটাই নৃশংস ছিল যে মারে ছুটে ছেলেটির নাক, মুখ, কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এতেও ক্ষান্ত না হয়ে এরপর তাদের তরফে ছেলেটির বিরুদ্ধে সোনাই থানায় 2টি এজাহার দায়ের করা হয়, যার ভিত্তিতে ছেলেটিকে বর্তমানে সোনাই থানায় আটক করে রাখা হয়েছে। আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল কাজীডোহর স্থিত আলী আহমেদের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারবর্গের সাথে কথা বলেন এবং অবিলম্বে ছেলেটিকে জামিনে মুক্তি দেবার ওই কাণ্ডে জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সোচ্চার হন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বিডিএফ আহ্বায়ক আইনুলহক মজুমদার বলেন যে মেয়েটি পুলিশের কাছে লিখিত বয়ানে জানিয়েছে যে ছেলেটির সাথে তার বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না এবং সেদিন তারা স্বাভাবিক গল্প করছিল। আইনুলহক মজুমদার বলেন যে এরপর আর এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন ছেলেটির পরিবার খুবই গরিব, কৃষিকাজ করে কোনো ক্রমে তারা দিন গুজরান করেন, কাজে মিথ্যা সন্দেহে তাকে এভাবে প্রহার করার ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন মহামান্য আদালতের উপর তার আস্থা রয়েছে, তাই তিনি আশাবাদী যে মেয়েটির বয়ানের ভিত্তিতে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আলী আহমেদকে জামিনে মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন যে শোনা যাচ্ছে বজরং দলের দুষ্কৃতীরা এই ঘটনার সাথে জড়িত এবং এটা অস্বাভাবিক কিছুই নয়, কারণ তারা এর আগেও এই উপত্যকায় এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। তিনি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে এদিন সুবিচারের আর্জি জানিয়েছেন। আইনকে হাতে নিয়ে সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিছু মানুষ, কিছু দুষ্কৃতি এবং বলা যাচ্ছে যে তারা, আমরা সকলেই জানি তারা কারা, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মানুষ, বরাকের উপত্যকার সমস্ত সম্প্রীতিকে নষ্ট করে এক ধরনের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং হিন্দু মুসলমানকে ফাটল ধরানোর চেষ্টা করছে। এই ধরনের কাণ্ড তারা বিগত দিনে আমরা দেখেছি শিলচর শহরেও বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কাণ্ড সংগঠিত করেছে। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এই ধরনের কাণ্ডর এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যে এই দুষ্কৃতিকদের যাতে অবিলম্বে তাদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ আইন প্রশাসন সমাজে আছে, আইনের মাধ্যমেই সব কিছুর মীমাংসা করা যায়। এইভাবে হাতে আইন হাতে নিয়ে এই রকম নৃশংসভাবে প্রহার করা, মারধর করা এবং ভিডিওতে আমরা যে দেখলাম তাতে আমরা স্তব্ধ হয়ে গেছি, আমরা হতবাক যে এই ধরনের নৃশংসতা মানুষ করতে পারে এবং এটি করে বরাক উপত্যকাকে একটা চাঞ্চল্য সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতরাং আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। কারিছড়া রামপুর সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত এক। হাইলাকান্দি জেলার রায়পুর সংলগ্ন জাতীয় সড়কে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। প্রাপ্ত সূত্রের খবর মতে জাতীয় সড়ক সংলগ্ন নগিনপালের ঘরে অনুষ্ঠিত মনসা পূজা থেকে দুই নাতনিকে সঙ্গে নিয়ে স্থানীয় এক বৃদ্ধা নিজ ঘরের উদ্দেশ্যে হেঁটে রওনা হন এবং AS 10B0976 নম্বরের একটি ওয়াগনার করিমগঞ্জ থেকে আইজোর অভিমুখে যাওয়ার পথে তীব্র গতিতে বছর 65 রঞ্জিত পালকে ধাক্কা মেরে সড়কের উপর ছিটকে ফেলে দেয়। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যুর পরে ঝরে পড়েন বৃদ্ধ রঞ্জিত দাস। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় উত্তাল পরিবেশের। ক্ষুব্ধ জনগণ ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক অবরোধ মুক্ত করেন। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মৃত রঞ্জিত পাল একজন নিরীহ ব্যক্তি ছিলেন। বোতল সংগ্রহ করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজের পরিবার চালাতেন। মৃতের পরিবারের কথা চিন্তা করে স্থানীয়রা ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে 10 লক্ষ টাকা প্রদানের দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানা গেছে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুজনের গবাদি পশুরও মৃত্যু ঘটেছে। স্মার্ট মিটারের নামে অবাধ বিদ্যুৎ বিল দিয়ে জনগণকে হয়রানি করার বিরুদ্ধে এবার আন্দোলনে নামছে রাইজোর দল। আগামী 23 আগস্ট হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর আগমনের দিনে বিশাল প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করার প্রস্তুতি নিচ্ছে রাইজোর দল। আজ আলগাপুর বাজারে অনুষ্ঠিত রাইজোর দলের এক সাংগঠনিক সভার পর সাংবাদিক সম্মেলন ডেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর। তিনি বলেন স্মার্ট মিটারের নামে প্রত্যেকটি ঘরে এক একটি টোল গেট বসানো হয়েছে, যার মাধ্যমে মানুষের পকেট খালি করে আম্বানি আদানির পকেট ভর্তি করার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার বলেও মন্তব্য করেন রাইজোর দলের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর। তিনি এও জানিয়ে বলেন এক একটি পরিবারের মাসিক খরচে যত টাকা ব্যয় হয় তার চেয়ে বেশি বিদ্যুৎ বিল এসে যায়, যা বরদাস্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন জহিরুদ্দিন লস্কর। আগামী 30 আগস্টের আন্দোলনে জেলাবাসীর সহযোগিতা চেয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন রাইজোর দলের কেন্দ্রীয় উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস ও হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বরপ্রিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইজোর দলের কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ দশকর, কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী, সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর, দীপেন দাস, আবুল হোসেন লস্কর, আলিমুদ্দিন লস্কর গোপরা। পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে সরব হল আকসা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে পশ্চিমবঙ্গের কাণ্ডে মমতা সরকারের তীব্র সমালোচনা করে ধর্ষকদের ধরতে উচ্চস্তরীয় তদন্তের আর্জি রাখেন আকসার উপদেষ্টা রূপমন্দি পুরকায়স্থ। সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন এদের পাত্তা দেননি। মামাটি মানুষ থেকে ১৯ জন দূরে রয়েছেন। ওনার উচিত যে সিবিআই যে মামলার হাতে নিয়েছে জোর গতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আশা করি তার সত্য উদ্ঘাটন হবে। মমতা ব্যানার্জিকে এভাবে তার দোষ স্বীকার করে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত, নাহলে ইতিহাস তাকে ক্ষমা করবে না। কঠিন পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাতে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষিত করা যায় এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং আমরা মনে করি আমরা দিনের শেষে চিকিৎসকদের কাছে আমরা দায়বদ্ধ, চিকিৎসকের কাছে আমাদেরকে যেতেই হবে। যে ঘটনা ঘটেছে একটা নিন্দার কোনো ভাষা নেই, এবং যারা এ ধরনের ঘটনা করেছে তাদের একটাই, তাদের মৃত্যুদণ্ড। এবং ফার্স্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার করে অতি শীঘ্রই যে বা যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, নাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। কাছাড়ের লক্ষ্মীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল রবিবার। এদিন মন্ত্রী রঞ্জিত দাস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় থাকা মানুষের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জানান, ২০২২ সালে বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলে প্রথমবারের মতো এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। লক্ষ্মীপুরে খেলাধুলার মান ও পরিকাঠামো উন্নয়নশীল করতে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান করার প্রয়াস হাতে নিয়েছে। লক্ষ্মীপুরে তৃতীয়বারের মতো আয়োজিত এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় মোট ২৬৩টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে এদিন রাজবংশী ফুটবল দল প্রতিপক্ষকে ৩ গোলে হারিয়ে জয়লাভ করে। প্রতিযোগিতায় প্রত্যেক জিপি লেভেলের চ্যাম্পিয়ন দলকে নগদ ৫,০০০ টাকা ও রানার্স আপ দলকে ২,৫০০টাকা উপহার দেওয়ার পাশাপাশি বিধানসভা কর্তৃক আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১,০০০০ টাকা সহ ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি রানার আপ দলকে ট্রফি সহ নগদ ৫১,০০০ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিধায়ক কৌশিক রায়। আমরা প্রতি ২০২২-২৩ এর সঙ্গে সঙ্গতি রেখে ২০২৪-এও আমরা জিপি লেভেলে আমাদের টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে। প্রত্যেক জিপিতে জিপি ভিত্তিক টুর্নামেন্ট হবে, আর জিপি ভিত্তিক টুর্নামেন্টে যারা বিজয়ী হবে তারা বিধানসভা লেভেল এলএসি লেভেল যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবেন। যারা এই জিপি লেভেলে যারা বিজয়ী হবেন তাদের সবাইকে আমরা বিগত ২ বছরের মতো এবছরও ৫,০০০ টাকা করে প্রত্যেক জিপি লেভেলে চ্যাম্পিয়নদেরকে আমরা দেব। জিপিতে যারা রানার্স আপ হবেন তাদের সবাইকে আমরা ২,৫০০০ টাকা করে দেব। বিধানসভা ভিত্তিক যে টুর্নামেন্ট হবে এই বিধানসভায় যারা চ্যাম্পিয়ন হবেন এই এমএলএ কাপ লক্ষ্মীপুরের ২০২৪-এ তাদেরকে আমরা ১,০০,০০০ টাকা দেব। যারা রানার্স আপ হবেন এলএসি লেভেল ওনাদেরকে আমরা ৫১,০০০টাকা দেব। যারা এখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এই যিনি হবেন ওনাকে আমরা ১১,০০০টাকা দেব। আর এটা আমরা গত ৩ বছর থেকে এটা আমরা শুরু করে যাচ্ছি। আর গত ২০২৪-২০২২-এ যখন আমরা শুরু করেছিলাম ২২৬টা টিম, যার মাধ্যমে ২,৮৮৫ জন প্লেয়ার এটাতে রেজিস্ট্রেশন করেছিলেন। ২০২৩-এ যখন আমরা করেছিলাম ২৪৮টা টিম জয়েন করেছিল, ৩,৭২০ জন প্লেয়ার এখানে রেজিস্ট্রেশন করেছিলেন। আর এবার আমরা যখন ২০২৪-এ করছি ডিলিমিটেশনে কিছু এলাকার পরিবর্তন হয়েছে, নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, আর এই জন্য এবার ২৬৩টা টিম এই টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই খেলার প্রতি মানুষের আকর্ষণ, খেলোয়াড়দের আকর্ষণ আছে। আর এইখিনি কথা অনুকরণ করে আমার বিধায়ক সকলেও বা কৌশিক ডাঙরেও এই যে আয়োজন করেছে, এইটো মই ভাবোঁ যে লক্ষ্মীপুৰৰ ক্ষেত্ৰত
কিন্তু ক্রীড়ার একটা মহারণ, কারণ তো 4,028 ফুটবলারে এতে অংশগ্রহণ করেছে। মই তেখেতক আহ্বান জানাম, সায়াসন দিম, এই 4,028 খেলুয়ের পৰা তো এটলিস্ট তো 30 ভাল সুপার মডেল যাতে কেউ সৃষ্টি করব পারে, কারণ তো 30 যদি খেলুয়ে যদি কেউ ভাল খেলুয়ে সৃষ্টি করে দুটা যদি দল কেউ গঠন করব পারে, তো লক্ষ্মীপুর একাদশ বা বিধায়ক লক্ষ্মীপুর একাদশ বা কুশিক্রা একাদশ, এদের সমগ্র অসমতে এই লক্ষ্মীপুরের নাম বিরাজমান হব পাৰিব। আর নিশ্চিত ওপর 4,028 ভিতর 30 তেওঁ লড়া ইয়ার ভাল উৎকৃষ্ট লড়া তেওঁ সৃষ্টি করে পেলায় যে যাতে লক্ষ্মীপুরের যে ফুটবল খেলার ক্ষেত্রে লক্ষ্মীপুরের এক উল্লেখযোগ্য ভূমিকা আছে সেটি যাতে প্রতিষ্ঠা করব পায়, তার কারণে মই তেখেতক আহ্বান জানাইছো। আর আজি আমি দেখছি এই জায়গায় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরখুলার বেহাল রাস্তায় ট্রেক্টর দুর্ঘটনা, আহত 15 বাগান শ্রমিক। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, প্রতিবাদে কালাইনে প্রতিবাদী মিছিল। বিজেপি কর্মী সুজিত চক্রবর্তী প্রয়াত, শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী রঞ্জিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।